হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটন কষা। তার জন্য আমি মটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দিয়েছি গোলমরিচ পাউডার। সর্ষের তেল দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দিয়েছি। এখন আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এখানে নিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর গোটা গরম মশলা, তেজপাতা। এখন আমি পেস্ট করে নিব পেঁয়াজ পেঁয়াজ টমেটো। পেঁয়াজ পেস্ট দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, একটা পেস্ট বানাবো। আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়েছি দুইটা, পেস্ট করে দিব একসঙ্গে, খুব টেস্ট লাগে খেতে। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়েছি, সাদা জিরে, গোটা গরম এলাচি, তেজপাতা, শুকনা লঙ্কা একটা দিয়েছি। ফোড়নটাকে 4 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আমি পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব আমি নুন, নুনটা কমই দিয়েছি কারণ মটনের মধ্যে মাখানো ছিল। মশলাগুলো সব একটু একটু দিয়েছি আর বাকিটা আমি ওখানে মেখে দিয়েছি, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি মটনগুলো দিয়ে দিচ্ছি। মটনগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব মশলার সাথে। মটনগুলো দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর মটনটাকে আমি এখানে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, 3টে মতো সিটি দিব। এখন ঢেকে দিয়েছে, 5 মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে।
নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি। আর এটা ঢেকে ঢেকে বানাবো। কষানো হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি ভাপ দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢেকে দিব প্রেশার কুকারটা, ঢেকে 3টে মতো সিটি দিয়ে দেবো। চেড়া করে আমি এখন লাস্টে দিয়ে দিলাম আমি ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। আর গ্রেভির জন্য আমি জল দিয়েছি, একটু জল দিয়েছি, বেশি দিইনি, গরম জল। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছি, ঢেকে আমি সিটি দিয়ে দেব। তিনটে সিটি দিয়েছে, তারপরে সার্ভ করেছি মটন কষা রেসিপি। হেভি টেস্টি হয় গরম গরম ভাতের সাথে।